কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চল্লিশোর্ধ জুম্মন খান নিয়াজি এই আর্ট সেন্টারটি পরিচালনা করেন। ছোটবেলা থেকেই তার হাতের লেখা সুন্দর এবং পরিপাটি। তাই একসময় জীবিকা নির্বাহের মাধ্যম হিসেবে আর্টটাকে বেছে নেন তিনি। এই আর্ট সেন্টারে রং তুলি নিয়েই কাটে নিয়াজির সিংহভাগ সময়। অর্ডার অনুযায়ী সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, প্লাকার্ড লিখে যান তিনি একের পর এক। এভাবেই কেটে যাচ্ছিল তার দিনমান, জীবনের সাদা মাথার সময়। ১৯৯৪ সালের ঘটনা। যাপিত জীবনে আর্ট পড়ে কাজের পাশাপাশি ব্যতিক্রমী একটি কাজে নিজেকে সম্পৃক্ত করেন জুম্মন খান নিয়াজি। সমাজের প্রতি প্রত্যেক মানুষেরই দায়বদ্ধতা থাকে। নিয়াজি চেষ্টা করছেন তার অবস্থান থেকেই সমাজের জন্য কল্যাণকর কিছু একটা করতে। যৌতুক আমাদের সমাজে এক মহা অভিশাপ হয়ে দেখা দিয়েছে। এই যৌতুক প্রথা নিয়ে কাজ শুরু করেন নিয়াজি। তিনি বুঝতে পারেন যৌতুকের বিরুদ্ধে মানুষকে সচেতন করাটা কতখানি জরুরি। ব্যাস রং তুলি নিয়ে বেরিয়ে পড়েন তিনি। পুরো ভৈরব শহরে যেখানে লেখার মতো স্থান পেয়েছেন সেখানেই লিখেছেন, এখনো লিখছেন যৌতুক বিরোধী নানান স্লোগান। যৌতুক একটি সামাজিক ব্যাধি, যৌতুককে না বলুন। যৌতুক নেয়া আর ভিক্ষা নেয়া সমান কথা, ইত্যাদি ইত্যাদি। সকাল, বিকাল, রাত যখনই সময় পান রং তুলি নিয়ে বেরিয়ে পড়েন ভৈরব শহরের আনাচে কানাচে। দেয়াল লিখন ছাড়াও যৌতুক বিরোধী স্লোগান লিখে অসংখ্য পোস্টার তিনি লাগিয়ে দিচ্ছেন রিকশার পেছনে, বাসে কিংবা দেয়ালে। এমনকি ভ্যান গাড়িগুলোতেও রয়েছে নিয়াজির লেখা যৌতুক বিরোধী স্লোগান। ইতোমধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে ২০টি জেলা ভ্রমণ করেছেন নিয়াজি। ভ্রমণকৃত জেলার বিভিন্ন স্থানেও লিখে এসেছেন নানাবিধ স্লোগান, বিলিয়েছেন পোস্টার, লিফলেট। নিয়াজি স্বপ্ন দেখেন একদিন টেকনাফ থেকে তেঁতুলিয়া দেশের প্রতিটি ইঞ্চি মাটি চষে বেড়াবেন যৌতুক বিরোধী মন্ত্র নিয়ে। সমাজ থেকে যৌতুকের ভয়াল থাবা সরাতে কিছুটা হলেও প্রভাবিত করবে নিয়াজির এই ব্যতিক্রমী উদ্যোগ, এটাই প্রত্যাশা নিয়াজি সহ প্রত্যেকটি সচেতন নাগরিকের। ছোট সময়ে পত্রিকা পড়ার আমার অভ্যেস ছিল। পত্রিকায় পাতায় গৃহবধূ নির্যাতনের খবর পড়ে আমার মন কেঁদে উঠত।
সে থেকে মনে মনে প্রতিজ্ঞা করে জীবনে অন্তত একটি ভালো কাজ করে যাব। 1994 সাল থেকে আমি প্রচারণা চালিয়ে আসছি যৌতুক বিরোধী স্লোগান। আমি এ পর্যন্ত 12টি জেলায় লিখতে পেরেছি। আমি সাইনবোর্ড ব্যানার লেখার শিল্পী। ক্ষুদ্রায় এর এই মানুষটি 100 টাকা থেকে 30 টাকা আলাদা জমি রেখে কিছুদিন পর পরে বেড়ে যায়। আমার সহযোগী নাসির সুমন আলকাস এবং আমার এই কাজের অনুপ্রেরণাদাতা আমার মা এবং স্ত্রী। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি পঞ্চগড়ের তেঁতুলিয়াকে টার্গেট করেছি এবং যৌতুক মুক্ত বাংলাদেশ দেখতে চাই।